হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টে কয়টি সিট আছে, আনরিজার্ভদের জন্য কয়টা, এসসি এসটি ওবিসিদের জন্য কয়টা, কীরকম কোয়ালিফিকেশান লাগবে, কোথায় পোস্টিং হবে, কীভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদেরকে ডিটেলসে জানতে হলে প্রথমে চলে আসতে হবে গুগলে। গুগলে এসে সার্চ করবেন, এখানে এসে সার্চ করবেন iap.icfre.gov.in। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সার্চ করে এখানে প্রথমের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। সেই ওয়েবসাইটে গেলে নতুন একটা পেজ খুলবে, এরকম একটা পেজ খুলে যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেন্ডার অ্যান্ড রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করলে এখানে রিক্রুটমেন্ট অপশান আসবে। এই রিক্রুটমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন, রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে এবং এই পেজটাতে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান ডেট 22.7.2020। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলে যাবে, ঠিক আছে। এই পিডিএফ পেজে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে, আমি কিছুটা ডিসকাস করার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পোস্ট আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ। লোয়ার ডিভিশন ক্লার্ক একটা সিট আছে, ঠিক আছে। এখানে স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা, ঠিক আছে। একটাই সিট আনরিজার্ভদের জন্য, এসসি এসটি ওবিসিদের জন্য কোনো কিছু নেই এইটাতে, ঠিক আছে। ফরেস্ট গার্ড 6টা সিট আছে, এখানে কিন্তু স্যালারি ঠিক সেম 19,900 থেকে 63,200 টাকা, 6টা সিট আছে এবং 5টা হচ্ছে আনরিজার্ভদের জন্য, একটা ওবিসিদের জন্য, ঠিক আছে। এসসি এসটি এদের জন্য নেই। মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, 13টা সিট আছে, স্যালারি 18,000 থেকে 56,900, 13টা সিট আছে, 3টা আনরিজার্ভদের জন্য, 2টা এসসিদের জন্য, এসটিদের জন্য নেই, বাট ওবিসিদের জন্য 6টা এবং ইডব্লিউএসদের জন্য 2টো, ঠিক আছে। মোট হচ্ছে 20টা সিট, ঠিক আছে। আনরিজার্ভদের জন্য 9টা, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য এটাতে নেই এবং ওবিসিদের জন্য 7টা, ইডব্লিউএসদের জন্য 2টো, ঠিক আছে। তো নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে আসবেন আরও ডিটেলসে জানার জন্য। এখানে হচ্ছে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক যারা, সেখানে কিন্তু স্যালারি তো আমি বলে দিয়েছি। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 7th ক্লাস সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজ বোর্ড, সরি 12th ক্লাস সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজ বোর্ড, মানে এইচএস পাস হতে হবে, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং টাইপিং স্পিড 30টা ওয়ার্ড পার মিনিটে ইংলিশে অথবা 25টা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে হতে হবে, যে কোনো একটা হলেই হবে, অথবা টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ডস, মানে 35টা ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অথবা 30টা ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার, ঠিক আছে। এজ লিমিট কেমন হতে হবে, 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। যারা এটাতে এসসি এসটি কার তো কোনো রকম কিছু নেই, তো আপনারা এখানে বাকি যা লেখা আছে আপনারা দেখে নেবেন, আমি ডিটেলসে যাচ্ছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে। ফরেস্ট গার্ড, এটাতে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, 12th ক্লাস উইথ সায়েন্স ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড, ঠিক আছে। এবং বাকি কী আছে, অ্যাপয়েন্টমেন্ট উইল বি রিকোয়ার্ড টু সাকসেসফুলি কমপ্লিট ফরেস্টারি ট্রেনিং কোর্স ফ্রম এ রিকগনাইজ ফরেস্ট গার্ড ট্রেনিং ইনস্টিটিউট ডিউরিং দ্য প্রোবেশনারি পিরিয়ড, ঠিক আছে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কেমন, মেন যারা তারা তাদের ক্ষেত্রে, যারা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ওয়াক 25 কিমি হাঁটতে হবে ইন 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে 25 কিমি হাঁটতে হবে, হাইট মিনিমাম 165 সেন্টিমিটার হতে হবে, চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার উইথাউট এক্সপেনশন অ্যান্ড 84 সেন্টিমিটার উইথ এক্সপেনশন, মিন্স আপনাদের শ্বাস নিয়ে ফুলিয়ে কিন্তু 84 সেন্টিমিটার দেখাতে হবে এবং ছেড়ে দিয়ে 79 সেন্টিমিটার দেখাতে হবে। যারা ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 14 কিমি ইন 4 আওয়ার্স, মানে 4 ঘন্টার মধ্যে 14 কিমি দৌড়াতে হবে, 14 কিমি হাঁটতে হবে এবং হাইট 150 সেন্টিমিটার হলে হবে, চেস্ট 74 সেন্টিমিটার উইথাউট এক্সপেনশন অ্যান্ড 79 সেন্টিমিটার উইথ এক্সপেনশন, ঠিক আছে। এজ লিমিট কেমন বলেছে, যে 18 থেকে 27 বছরের মধ্যেই হতে হবে, ঠিক আছে।
বাকিটা আপনারা দেখে নেবেন। মাল্টিটাস্কিং স্টাফ, এখানে কিন্তু মাধ্যমিক পাসে নিয়োগ হবে, ঠিক আছে। আপনার যদি 3 বছর অথবা তার বেশি কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আগে গ্রাহ্য করা হবে, ঠিক আছে। না হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। নিচের দিকে স্ক্রল করে আসছি, নিচের দিকে স্ক্রল করে এখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফিস কেমন লাগবে। অ্যাপ্লিকেশন ফি, নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি 200 টাকা এবং 100 টাকা, মোট 300 টাকা, ঠিক আছে। 300 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো নিচের দিকে স্ক্রল করে দেবেন এবং স্ক্রল করে এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 11/9/2020। এখানে বলেছে, সরি এটা নয়, এটাতে বলেছে যে 11/9/2020, 11/9/2020-র মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এবং কিছু কিছু স্টেট এখানে দেওয়া আছে তারা কিন্তু 25/9/2020-র মধ্যে করতে পারে। যাদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড অথবা এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন টু, এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে, সো অ্যাজ টু রিচ অন অর বিফোর 11/9/2020, মানে 11 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়ার কথা বলা হয়েছে। এটা কোন অ্যাড্রেসে? দ্য ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি, লালগুটোয়া, NH 223, গুমলা রোড, রাঞ্চি, 835303, ঠিক আছে, ঝাড়খণ্ড। এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে। তো শুধুমাত্র কি পাঠাতে হবে, এখানে যে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে তার ফরম্যাটটা কিন্তু লাস্টে দেওয়া আছে। লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি এই ফরম্যাটটাই পাঠাতে হবে। এই ফরম্যাটটা সম্পূর্ণভাবে ফিল আপ করে উপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেইটা করে, তারপরে এখানে পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে নিচে সিগনেচার করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, ইমেল পোস্ট করে, ঠিক আছে, বাই পোস্টে পাঠাতে হবে। এবং যদি কেউ কাস্টের হয়ে থাকেন তাদের জন্য আলাদা একটা সার্টিফিকেট আছে, এটা আপনাদেরকে ফিল আপ করে যা যা ক্রাইটেরিয়া আছে আপনাদেরকে তা ফিল আপ করে পাঠাতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও ছিল এটাই। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।